এটা রেড করবো একদম মাছটা বাজারে আমি সবচেয়ে বেশি বলি আর কি। সবাই বলে ইলিশের দাম একটু কমছে আজকে, আপনার কাছে কি মনে হয়? অনেক কমছে, অনেক কমছে, 300-400 একদম 1600 টাকা, একদম 1600 টাকা। তাহলে মোটামুটি দাম কম আছে। এই দেন এই দেন, চোখ ধরে ইলিশ, একদম তাজা মাছ, মাছটা বল কি গাড়মোটা, পদ্মার ইলিশ, অরিজিনাল পদ্মার মাছ। আচ্ছা এটা আজকের বাজারে কত বিক্রি করতেছেন? দাম চাই 2500, একদম 2200 টাকা কেজি। ছেলে 1700 টাকা কেজি বিক্রি করতেছে, একই সাইজের ওজন 1200 টাকা কিভাবে বিক্রি করে? এটা আপনাদের মাথার মধ্যে খাটানো উচিত। গাবলা আছে? গাবলা অবশ্যই আছে। আর মাছ সবাই হাতি ধরে নেবে? হাতি ধরে নেবে। এগুলো তো আর আমরা বলে দিতে পারবো না, কারণ আমারটাও ভালো, যে খারাপ আছে হেডটাও ভালো। সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, সত্যের সন্ধানে বাংলা চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম। আমি সুমন আছি আপনাদের সাথে। তো দর্শক এই মুহূর্তে আমি আছি ঢাকা কাওরন বাজারে। দর্শক আজ আপনাদেরকে ইলিশের আপডেটটা দিব। এখানে আমাদের মামুন ভাই দাঁড়িয়ে আছে ইলিশ মাছ নিয়ে, আমরা একটু ওনার সাথে কথা বলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমাতুল্লাহ বরকাতুহু। আমার নাম মামুন ভাই। ভালো আছেন ভাই? জি ভাই ভালো আছি ভাই। এই কাওরন বাজারে ইলিশ বিক্রি করেন? জি, বিশাল বড় বড় ইলিশ, বিশাল বড় বড় ইলিশ, বিশাল বড়। এই হাতে যে ইলিশগুলো নিয়ে দাঁড়িয়ে আছেন, এগুলোর ওয়েটটা একটু বলেন। 2 কেজি 100 গ্রাম, 2 কেজি 200 গ্রাম, 2 কেজি রূপরে। আপনার কি মাথা মতো ঠিক আছে? মাথা ঠিক আছে ভাই, আমার মাথা সবসময় ঠিক আছে ভাই। 2 কেজি ওজন ইলিশ আছে আজকে? আছে আমার কাছে 2 কেজির উপরে। 2 কেজি না, 2 কেজির উপরে। 2 কেজির উপরে? 2 কেজির উপরে। এই যে জামা গায়ে দিয়ে রাখছেন এই ইলিশ? এই ইলিশ। জামা কেন গায়ে দিছেন ভাই? ভাই জেনে হ্যাঁ, এই বড় মাছ দেখে শখে টিপে ভাই। আচ্ছা হ্যাঁ, এরকম হাজার লোক আয় ভাই, একটা করে টিপ দিলে ভাই মাছটা ঠিক আছে। আচ্ছা একটু বলেন, 2 কেজি ওজন ইলিশ আজকের বাজারে কত বিক্রি করেন? আজকে আমাদের বিক্রি করতে ভাই 2600 টাকা কেজি। এবার মাথা ফুরে গেছে ভাই, ভাই 2600 টাকা কেজি কি কোন, এত দাম কেন? এত দাম না, এবার 3200-3250 বেচছি। সেটা তো ভাই মৌসুমের আগে বিক্রি করছেন, সেটা বললে হবে? আজকে নিলে একদম 2550। আজকে নিলে একদম 2550? হ্যাঁ। এটা কি আসলে 2 কেজি কিনা একটা দেখি, দেখেন তো। আর ভাই 2 কেজি কি, 2 কেজির উপরে ভাই, 2 কেজির উপরে এটা, 1 কেজি 100, 2 কেজি 100 গ্রাম, 2 কেজি 100 গ্রাম। হ্যাঁ, 2 কেজি 100 গ্রাম। সত্যি ভাই আপনার কথার কাছে মিল আছে, কথার কাছে যার মিল আছে পৃথিবীতে কোনো জায়গায় ঠেকবো না তাই। হ্যাঁ, কথার কাছে মিল থাকতেই হবে। এখান থেকে দুইটা হাতে লাম তো দেখি আমরা, বড় বড় ইলিশ। দর্শক আপনারা সবাই কারণ বাজারে চলে আসবেন, সকাল 5টা থেকে ইলিশ বেচা বিক্রি শুরু হয়। এটা আছে হলো 2 কেজি ফেল, 1 কেজি 800, এটা রেট করবো একদম মাছটা বাজারে 500 টাকা কেজি করবো। ভাই আসলে কি ইলিশ আপনারা খাইতে পারেন? এই যে ইলিশ বিক্রি করেন ভাই? আমি খাই, আমি যখন বাড়িতে যাই তখন 2-3টা করে লয়ে যাই। এত দাম দিয়ে কিভাবে খান ভাই? ভাই আমার শখে খাওয়ার জিনিস, খাইতে মন চায় খাই, এটা ট্যাকের মেয়ে তাকেই নেন, ট্যাকে তো বারো মাসই খাওয়াই। তো একটা ইলিশের দাম 2500 টাকা, 3000 টাকা, 4000 টাকা পড়লে কামান কয় টাকা ভাই? কামাই ভাই ধরেন ডেলি ধরেন 700-800, 1000 টাকা। ভাই শখকে মনে থাকলো ঠিক আছে খাই। তো বুঝি 1-7 টাকা দিয়ে একটা ইলিশ খান? 15 দিন পেয়াদা খাই, 15 দিন পেয়াদা দিয়ে ভাই বিশ্বাস হয় না ভাই। ভাই রুহে যখন জানে তার খাইতে ভাই, আমার ভাই মন ভালো থাকে না। আচ্ছা যাই হোক, এটা সাইজ বলছেন আপনি 1 কেজি 700-800? 1 কেজি 800 গ্রাম। লাস্ট কত বিক্রি করতেছেন? লাস্ট 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 আশা করি কম বলবেন। একবারে 2100 টাকা, 2100 টাকা, 2100 টাকা, সেটাও আজকের জন্য? আজকের জন্য, কালকার জন্য ভাই, কালকার না। আবার আছে এরসে বেলকা জেডির দাম কম, এটা আমার দাম কম, এটা আমি বেশি না, এটা ফেরি লারও বেশি। আচ্ছা এখানে ইলিশ আছে, এগুলোর সাইজটা একটু বলেন। আপনার যে এই রাজা ইলিশটা একটু সরান। আচ্ছা এগুলোর সাইজটা একটু বলেন। এটা আছে 1 কেজি। এটা কোথায়কার ইলিশ? এটা মাছটা বরিশালের। বরিশালের? এটা একটু বেলকা আছে মনে হয় নাকি? না বেলকা না, মাছ ডিমালা, বরিশালের মাছ ডিমালা, ডিমালা মাছ একটু নরম থাকে, ডিমের ভারে না, ডিমালে হালকা থাকবে এটা ঠিক আছে। আচ্ছা এটা ওয়েটটা বলেন। এটা আছে 1 কেজি। কত বিক্রি করেন? আজকে বাজারে 1450 টাকা রাখ মাসকাল লেগে, আজকাল লেগে, আজকাল লেগে। মামুন ভাই এক নামে সবাই চিনে, মামুন ভাই কারণ বাজার আসলে পাবে? আইবো সোনার মালা 3 নম্বর গলির সামনে, আমারও ফোন দিলে পাবে, ফোন নাম্বার দেওয়া আছে, সমস্যা নাই। ধন্যবাদ ভাই, দর্শকরা ধন্যবাদ, আপনারও ধন্যবাদ।
দর্শক, কিছুক্ষণ আগে আমরা মাউন ভাইয়ের সাথে কথা বলছি, এখন আমরা কথা বলবো বাসার ভাইয়ের সাথে। ওনারা আসলে এক সিরিয়ালে ব্যবসা করে। তো মাউন ভাই যে দামগুলো বলছে ইলিশের, আসলে এই দামগুলো কি বেশি বলছে না কম বলছে, আমরা বাসার ভাইয়ের সাথে কথা বলে জানতে পারবো। তো বাসার ভাইয়ের সাথে একটু কথা বলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আপনার কাছে খুশি খুশি লাগতেছে? আলহামদুলিল্লাহ সবসময় খুশি থাকেন। মাছের দাম কি কমছে নাকি? চাঁদপুরে এখানে কারিশমা আছে? অনেকজনে বলে ভাই এক কেজি, এক কেজির মাছ আনে 1550, আর এক কেজি 300 গ্রাম বেঁধে সাইডে এই দেখেন, এই যে পার্সেলের মাছ, একের মাল, একের মাল রাহি দেখেন, এই যে পার্সেল একের মাল আরো কমতে পারে, কমলেন এরকম দাম বাড়লে বাড়াই দিব, নদীতে বাড়বে দাম কমবে, এইখানে নদীতে কমবে, এইখানে দাম বাড়বে, এটাই সত্য কথা, এটাই সত্য কথা, এটাই সত্য কথা। রাজা ইলিশ আছে কিনা আজকে? রাজা ইলিশ এই যে বেচতে বানানো হবে, একজনের দিলাম পাঁচ, রাজা না থাকলে মনে রানী আছে, গাজীপুর থেকে আনিলে মাত্র, এই মাত্র, এই যে দেখেন দেড় কেজির আছে, কয়টা নিছে এখন? আছে পাঁচ নিছে, ছয়টা নিছে, ছয়টা মাছ। এই দেখেন, এই যে এডো এডো রাজা মাছ। এই কি অনলাইনে যোগাযোগ করে আসছে নাকি? হ্যাঁ, অনলাইনে যোগাযোগ করে আসছে। মাশাল্লাহ মাশাল্লাহ। এই যে একের মাছ, এগুলো তো আমার দাম তাহলে 2200, একদম 1850, একদম আবার নিতে পারেন, ওই বড় আছে ওটার দাম কম, ওটা বরিশাল, এটা একের মাল 1500 বেশি দাদা, ওই ডিব হলো বেলকাটা, এটার সাইজে ওজন আরো কম হইবেন দাদা, বিশ্বাস করেন, একটু জিনিসটা হাতে ধরেন, এরপরে আমার তো কিনেন। এই দেখেন, একই 400 গ্রাম 500 গ্রাম হাতে ধরবেন, ধরেন, আমি ধরাই না, আমি দিয়ে দিব না, ভাই হাত দিয়ে ধরে মাছ নেন, ধরে নেন, একটা মাছ, একটা মাছ ধরবেন না, কিনে না ধরে ধরবে, একটা মাছ ধরেন, এর ধরেন, এটা বেলকা, এটা দাম কম দিচ্ছি আমরা, ওই যে আপনার ইউটিউবে দেখেন দাম কমে বেশি, দেড় কেজিটা হলো সরিয়া, দেড় কেজিটা পনেরো সরিয়া, উইডা উইডা, আর এটা দাম, এটা তো আজীবন খাইতে ভালো জিনিস, আমি দাম রাখবো, কোনো কথা বলতে পারবেন, দুটো দিন একটা দিন, আমি কত রাই, ঠিক আছে, কোন কথা বলবেন না, 1800 টাকা, 1800 টাকা,
ধর চাইছি না, হবে পাঁচ দিনের ছাড় তো এটা মা দিতি আমনে হেই তো আমি ধরছি পঞ্চাশ টাকা কমাই তুলছি ওই যে আঠারোশো পর্যন্ত কেউ দেখে হারাম কত মাই থাকবে বিশেষ করে আমি বাসার ভাই কারণ বাজার যেই কোনো সময় যোগাযোগ করবেন পার্সেলে নিবেন খরচ আপনাদের পুতাইদের ব্যবস্থা আমাদের ধন্যবাদ দর্শক আমরা মামুন ভাইয়ের সাথেও কথা বলছি এবং বাসার ভাইয়ের সাথেও কথা বলছি এখানেও আমাদের আরও ইলিশ ব্যবসায়ী ভাই আছে আমরা ওনার সাথেও কথা বলে জানবো আসলে উনি ইলিশগুলো কেমন দামে বিক্রি করে থাকে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম সৌজ ভাই ভালো আছেন ইনশাআল্লাহ ভাই ভালো আছেন অনেকদিন পর আসলাম আপনার কাছে সবাই বলে ইলিশের দাম একটু কমছে আজকে আপনার কাছে কি মনে হয় অনেক কমছে অনেক কমছে অনেক কমছে অনেক কমছে আচ্ছা আমরা একটু দাঁড়ানো নি এখানেও ছোট ছোট ইলিশ আছে এটার সাইজটা একটু বলো এটা হলো 600 গ্রাম 700 গ্রাম তাহলে তো দাম তো মোটামুটি কমছে এক কেজি 200 100 এটা একদম 1400 একদম মোটামুটি কাস্টমার আছে দামও কম আছে হাতের নাগালে আছে এটা সাইজ বলছেন আপনি 100 200 এক কেজি 100 200 লাস্ট একদম বিক্রি করতেছেন 1470 আর এটা বলছেন আপনি 1 কেজি 1300 400 300 400 1400 টাকা তাহলে মোটামুটি দাম কম আছে দর্শক এখানেও আমাদের রুবেল ভাইয়ের ভাই আছে রফিকুল ভাই আমরা একটু ওনার সাথে কথা বলবো আসলে ওনার এখানে অনেক ভালো ভালো তাজা তাজা পদ্মার ইলিশ বিক্রি করে থাকে আমরা যদি আপনাদেরকে একটু দেখাই তাহলে বুঝতে পারবেন ইলিশগুলো একদম চকচক করে ওনারা ভালো ইলিশ ছাড়া রূপালী কালার বিক্রি করে না আজ দেখছেন বুলেটের মতো সারা তো এই লেগে দেখেন আছে আর এই দেন এই দেন চোখ ধরে ইলিশ একদম তাজা মাছ মাছটা বল কি গারমোটা পদ্মার ইলিশ অরিজিনাল পদ্মার মাছ আচ্ছা এটা আজকের বাজারে কত বিক্রি করতেছেন দাম চাই 25 একদম 22 হয়ে গেছে ওয়েট বলেন ওয়েট আছে 1 কেজি 700 গ্রাম 600 গ্রাম 1 কেজি 700 800 নাকি 1 কেজি 700 800 পদ্মার ইলিশ অরিজিনাল পদ্মার ইলিশ একদম বিক্রি করতেছেন একদম 22 হয়ে গেছে 22 টাকা আর এটা আছে আপনার 1 কেজি 300 400 একদম 1650 টাকা গেছে এটা বরিশালে 1 কেজি 300 400 1 কেজি 300 400 একদম কত বিক্রি করে একদম 1650 1650 পাইকারি রেট পাইকারি আর এটা আছে আপনার চাঁদপুরের মাছ এটা 1.5 কেজি 1 কেজি 600 গ্রাম 1.5 কেজি 1 কেজি 600 গ্রাম এটা চাঁদপুরেরটা দর্শক মাছ ধরলে কিন্তু মাছ ভেঙে পড়ে না এই সেম মাছও আরো 200 টাকা কেজিতে কম পাবে কম পাবে আরো 200 টাকা 100 টাকা কমেও পাবে মাছ ভালো মন্দ আছে কিন্তু ওটা ভেঙে পড়ে যাবে ভেঙে পড়ে যাবে আর এটা হচ্ছে গোল মাছ গারমোটা স্ট্রং মাছ আচ্ছা চাঁদপুর ইলিশ সিনার উপায়টা কি একটু বলেন চাঁদপুরের মাছ এই মাছটা দেখেন কি গোল চওড়া মাছ গারমোটা কারণ বরফে পানি যায় আবার নৌকায় যাওয়ার সময় থাকে এই যে মাছটা কিন্তু বালু খাইছে বালু একদম পদ্মার বালু দেখছেন বালু খাইছে মাছ কান কান ওইটা কোনো বিষয় না মাছ দেখতে হয় মাছ ঠিক আছে কিনা পচা মাছের কিন্তু কান লাল থাকে মাছ ভালো মন্দ আছে মাছ মাছের উপর ডিপেন্ড করে মাছ দেখতে হবে মাছের সাইজ দেখতে হবে ঘাটটা মোটা দেখতে হবে মাছ ভালো আছে কিনা তাজা আছে মাথাটা দেখতে হবে ছোট দেখতে হবে মাছটা চকচক করতে হবে এই যে রূপালী কালার থাকবে এই কালারটা থাকে প্রত্যেকটা মাছে দেখছেন আচ্ছা যেটা বেলকা ওটার আইসটাই সব উঠে যাবে ওটা দেখতেই যায় অন্যরকম ভালো হয়ে যাবে সবাই বলে আজকে দাম একটু কম আছে আপনি কি বলবেন এই বিষয়ে দাম একটু কম এই দুদিনের দাম এডি 1800 টাকা কেজি এর আগে বেশি 2022 1 কেজি 700 গ্রাম 600 গ্রাম 1.5 কেজি 1.5 কেজি প্লাস আর কি আজকের বাজারে একদম 1750
আজকে একদম 1750 1750 আর রেডে 1650 এডি আছে 1 কেজি 300 গ্রাম 400 গ্রাম আচ্ছা একদম তাজা মাছ এই দেখেন এক অ্যাঙ্গুলের উপর মাছ তাই দেখছেন একদম তাজা আচ্ছা ধন্যবাদ ভাই দর্শক এখানেও আমাদের এক ইলিশ ব্যবসায়ী ভাই আছে আমরা একটু ওনার সাথেও কথা বলবো কথা বলে আপনাদেরকে ইলিশের আপডেটটা দিব আসলে আমরা সবার সাথে কথা বলি আপনারা তাহলে বুঝতে পারবেন আসলে কে দাম বেশি চায় বা কে দাম কম চায় কার মাছটা কেমন এই জন্য আসলে আমরা সবার ভিডিও করা তো এখানে যে ভাই আছে আমরা একটু ওনার সাথে আগে একটু কথা বলি সবাই বলতেছে আজকে একটু দাম কম আছে আপনি কি বলবেন এই বিষয়ে হ্যাঁ এই বিষয়ে আমিও একমত আজকে একটু মাছের দাম কম আছে এটা কি কাস্টমার না আসাতে হ্যাঁ কাস্টমার না আসাতে আবার দেখা গেছে মাছ পুরো দিন সকালবেলা আসে কম এরপর এক ঘন্টা পরে মাছ চলে আসে ওই জন্য দামটা তখন কমে যায় এগুলো হলো সম্পূর্ণ বাজারের উপর নির্ভর করে দাম আমাদের হাতে কিছু নেই যেরকম আনা লাগে ওরকম বিক্রি করা আচ্ছা একটু বলেন এটা কোথায় গেল ইলিশ এটা চাঁদপুর ইলিশ এই যে ইলিশ দেখেন চকচক করে চকচক করে মাথা ছোট ঘাড় মোটা এরকম রূপালী কালার হবে সবটা একটা না আচ্ছা এটা সাইজটা একটু বলেন এটা আছে 1 কেজি 400 গ্রাম আচ্ছা আর এই যে একটা আছে ডিমালা এটা আছে 1 কেজি 600 গ্রাম আচ্ছা 1 কেজি 400 টা আজকে কত বিক্রি করেন 1700 টাকা কেজি 1700 টাকা কেজি জি 1 কেজি 400 টা জি আর আমরা যে ইলিশ দেখতেছি এটা কি জাটকার বড়টা হ্যাঁ জাটকার বড়টা এটাও লাইনের মাছ অরিজিনাল পদ্মার মাছ লাইনের মাছ ঘারমোটা আছে নাকি হ্যাঁ ঘারমোটা আছে যে ঘারমোটা আছে আচ্ছা এটা কত বিক্রি করতেছেন এটার কেজি বিক্রি করতেছি ভাই 700 টাকা এটার কেজি বিক্রি করতেছেন 700 টাকা জি 3টা কেজি হবে আজকে কয় কেজি মাছ কিনলেন আজকে মাছ কিনা হয়েছে মোট 48 58 কেজি মতো 58 কেজি এখন কয় কেজি আছে আর এই আছে দেখতেছেন যা মাছ অনেক রয়ে গেছে কেনা বেচা নাই তো কাস্টমার কম মাছের দাম যখন বেশি হয় তখন কাস্টমাররা বেশি মূল্যমূল্য করতে যায় না দামাদামিও করতে যায় না তখন যেটা পায় নিয়ে চলে যায় দাম কমলেই হলো কাস্টমারের গাটাগাটি খালি ঘুরে হ্যাঁ খালি ঘুরে মাছ কিনবে পরে দেখে এখানে একটু কম হয়তো না আরেকটু কম পাবো আবার সামনে যে আরেকটু কম পাবো এরকম করে করে শুধু ঘুরে তারপরে নিয়ে যায় মনে করেন বাজারে বিভিন্ন পদের মাছ আছে ভাই যার মাছ সে ভালো বলবে এক আপনার কাস্টমারের উদ্দেশ্যে বলতেছি যে আপনাদের কিছু কিছু জিনিস বোঝার উচিত আছে জানার দরকার আছে যে 1 কেজি বা 1 কেজি 300 গ্রামের মাছটা ছেলে 1700 টাকা কেজি বিক্রি করতেছে একই সাইজের ওজন 1200 টাকা কিভাবে বিক্রি করে এটা আপনাদের মাথার মধ্যে খাটানো উচিত গাবলা আছে গাবলা অবশ্যই আছে আর মাছ সবাই হাত দিয়ে ধরে নেবে হাত দিয়ে ধরে নেবে এগুলো তো আর আমরা বলে দিতে পারবো না কারণ আমারটাও ভালো যে খারাপ আছে হেডটাও ভালো সবারটাই ভালো আপনাদের বিবেকে কি এটা কুলে না যে এটা 1700 এটা 1200 কিভাবে